illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah. সবাই চাইতো সেবা করছি কিসের ভাইদের উপস্থান নিয়ে দিই কি রাস্তা ধরে যারা ঘোরাফেরা করতেছি আমরা সবাই মসজিদের বাউন্ডারির ভিতরে আসি আমরা আল্লাহ সিলা না করে নবুত দেন ইনশাআল্লাহ সৌরজনি দিয়া আপনে সোয়া কোয়ে পাইবান সৌরজনি দিয়া আপনে সোয়া কোয়ে পাইবান দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তালব গার নহীঁ লো দুনিয়া মে হো দুনিয়া কা তালব গার নহীঁ লো बाजार से गुजर हो कोई दार नहीं हो बाजार से गुजर हो कोई दार नहीं हो ऐ दुनिया में से बोले रे भाई शुभ शाम खेला घर চোখ বুঝলে বুঝবে রে মন কে বাপন আর কে বাপন কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনতি কারণে জানা নাই হবে কে নদী কোথে নৌকা চালাও কে বাজি বেলা ডুবা মাঝে আমি পার উঠতে চাই ডুবে গেলে বেলার আর সে তো উঠে না ভেঙ্গে গেলে বেলার আর সে তো জমি না হকিকত সে তো দুনিয়া বেখবর হয়ে दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश मरुम थी का जपाई पलाओ मरुम तुमाई लोई बेधिरी জুদের লুটাও গাছ জুতাই লাগিয়ে শ্রী হাই নামা কখনো ধরে তুমি মাউত ওলাউ কোনো তুমি দুরুদিন মুশাইয়াদা আলহামদুলিল্লাহ আসকার সালাম ধন্য সুবাহে মুক্তবের নাগালিয়ান সেলের আয়োজন কর্তা বিরাট ধর্মসভার সভাপতি সাহেব ও মঞ্চে বসে থাকা ওলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে সমাজ আর আমার সম্মুখে বসে থাকা ভাই বন্ধু সকল আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি অশেষ দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে রাতের গভীর রোজনেতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কোরআন ও হাদিসের আলোকে কথা শোনার জন্য
এবং এই মসজিদে বসার জন্য তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকর ও সুজদ জানাই তাই আমরা বাগের দর্শনের মতো মহব্বতের সহিত দিলের অস্থল থেকে নিয়া আল্লাহর দরবারে শুকর ও সুজদ আদায় করলে সবাই বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা যে আলহামদুলিল্লাহ বললাম এটা কেউ না শুনলে শুনছে কে যেরকম শুনছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার প্রশংসা আদায় করে উচ্চস্বরে দিলের গভীরতা থেকে নিয়া রাতের রোশনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার গুনাহটা আমি মাফ করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কেউই যদি না শুনে শুনে কে কেউই যেটা না দেখে দেখে কে আল্লাহ কেউই যেটা করতে না পারে করতে পারে কে আল্লাহ তাহলে সেই আল্লাহরই তো গুণগান সেই আল্লাহরই তো জিকির করার জন্য সেই আল্লাহরই তো রাজি খুশি করার জন্য এই মাহফিল আসে আসে না আসে এই মসজিদের সম্মুখে আসে আসে না আসে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ বলতাছেন আল্লাহ দুনিয়ার বান্দা তোমার ঘর মসজিদের সম্মুখে যাইয়া তোমার প্রশংসা আদায় করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতাছে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহটা আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ইরশাদ করেন ইন্নাল হাসানাতি ইউযহিবুন্না সাইয়্যাতি ওয়া যালিকা যিকরুল লিলযাকিরিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমরা যখন আমার প্রশংসা আদায় করবা তোমরা যখন আমার মেহফিলে আসিয়া তোমরা যখন আমার শুকরানা গাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি আমি মাফ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাফ কে করতে পারে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কি না ঠিক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা রিসালা করে আছে আমরা উম্মতে মুহাম্মদিয়ার ঘরে জন্মগ্রহণ করতে হয়েছে জিনা রিসালা করে আজকে আমরা এই মেহফিলে আসতে পেরেছি সেই মহামানব যিনি না হইলে 8000 মখলুকাত কে সৃজন করতেন না সেই মহামানব রূপে আমরা মহাব্বতের সহিত দুরুদ সালাম প্রেরণ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ জাতিকে পাঠাইলেন মানুষ জাতিকে দুনিয়ার উপরে চলাইতেছেন দুনিয়ার মাটির উপরে চলাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মধ্যে ঘোষণা করে দেন যা কোরআনুল কারীম থেকে আমি নিয়া মাটির উপরে চলাফেরা করলো যা কোরআনুল কারীমকে অন্তর তোমরা যদি আমার কোরআনে কারীমকে স্মরণ করো কোরআনে কারীমকে যদি তোমরা শোনো যদি কোরআনে কারীমকে যদি তোমরা পড়ো যদি কোরআনে কারীমকে তোমরা দেখো কোরআনে কারীমকে যদি তোমরা স্মরণ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে সেই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মধ্যে বলেন ওয়ালিল্লাযীনা কাফারু بربهم عذاب جهنم وبئس المصير ولله أكبر
আল্লাহ রাব্বুল আলামিন তো বলে যাইতে হবে না হবে যাও লাগবে না হবে তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে না নাই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে জমিনের উপরে আসমানের নিচে যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম এক কিতাব নাযিল করলেন ওই কিতাবকে আমরা শোনার জন্য তৈরি আছি না আছি সেই কোরআনুল কারীম যে নবীর উপরে নাযিল করেছেন সেই নবীও ধন্য আর যে উম্মতের জন্য নাযিল করেছেন সেই উম্মতও ধন্য বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই কোরআনে কারীম আমরা শোনার জন্য আসছি না আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা কোরআনে কারীমকে ভালোভাবে শুনলো আমি কাল কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাতে না দিয়ে আমি আল্লাহ থাকব না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দেন ও দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও আল্লাহ হাবিব বলেন যদি দুনিয়ার বুকে থেকে যদি কোনো উম্মত যদি কোনো বান্দা যদি কোরআনে কারীমকে পড়ে কোরআনে কারীমকে হিফজ করে কোরআনুল কারীমকে যখন তেলাওয়াত করে আল্লাহ হাবিবের ভাষায় বলতেছেন ইয়াকুলু লিসাহিবিল কুরআনি ইয়াকরা ওয়ালতাকি ورتلوا في كنت ترتلوا في الدنيا منزلك عند آخر آية فقرأوها من الله أكبر যখন করবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কাল কিয়ামতের দিন দুনিয়ার বুকে তোমাদেরকে কোরআন দিছিলাম দুনিয়ার বুকে তোমাদেরকে কোরআন ভালো একটা আমি একটা কিতাব দিছিলাম সেই কিতাব তো তোমরা পড়েছো আজ তোমরা কিয়ামতের দিন তোমরা পড়ো আর তোমরা পড়তেই থাকো আর জান্নাতের দরজার মধ্যে তোমরা চলতেই থাকো জান্নাতের দরজার মধ্যে তোমরা চলে যাও বলেন সুবহানাল্লাহ যখন তোমার শেষ হয়ে যখন তোমার যে পর্যন্ত হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন সেই ব্যক্তিকে সেই স্তরে রাখা হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কুরআন করে মুক্তব দেওয়ার জন্য রাজি আছি না নাই আছি কুরআন শিক্ষা করার জন্য রাজি আছি না নাই আছি যে কুরআন আল্লাহ নবীর উপরে নাযিল হলো যে কুরআন উম্মতে মুহাম্মাদের জন্য নাযিল হলো যে কুরআন উম্মতে মুহাম্মাদদেরকে রাস্তা দেখাইলেন সেই কুরআনকে যদি আমরা সরাসরি যদি আমরা না শিখাই কুরআনকে যদি আমরা না শিখাই নিজেও শিখি নাই সরাসরিও শিখাইলাম না কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যায় কি জবাব দিবেন ঠিক কি না কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে এ বান্দা তোমার একজন ছেলে আছিল তোমরা মাদ্রাসায় যাও নাই কুরআন কিন্তু শিক্ষা নাও নাই তোমরা দুনিয়ার বুকে আছিল দুনিয়ার কামের মধ্যে লিপ্ত আছিল
দুনিয়ার কামের মধ্যে তোমরা দুনিয়ার পিছনে পিছনে ঘোরাইতেছিল, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার কামকে আখিরাতের মোকাবেলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মোকাবেলার মধ্যে তারা জিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى اللَّهُ أَكْبَرُ আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে বলে নাউযুবিল্লাহ
তোমাদের কানে পাও আমি দিয়া দিলে বলি সুবহানাল্লাহ স্টপ করে তোবার
সালাম বলতেছেন শেখ আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কথা জানেন ঠিক কিনা ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি তো তোমাদেরকে খবর দেওয়ার জন্য আসি দুনিয়ার বুকে আমি তো তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসি দুনিয়ার বুকে আমি তো তোমাদেরকে জানানোর জন্য আসি দুনিয়ার বুকে ও মুসলমান ভাইরা আমার মহতান দোস্ত বুঝরব আজকে আল্লাহর কোরআনের কথা কই আমরা আজকে আমরা ডরাই না আজ সমাজকে কোরআনের আলোচনা আজকে শুই না আমরা দিনের দিনের মধ্যে আমরা ভয় নেই না আল্লাহ কোরআন
সমস্ত গুনাহ কাছে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দাও সুবহানাল্লাহ আল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আমি জান্নাতে দিয়া দিব বলেন সুবহানাল্লাহ বলতেছেন আয়োজন করছে ছোট ছোট বাচ্চারা কোরআনের মাহফিলে তফসিলে মাহফিলে আয়োজন করছে সেই ছোট ছোট বাচ্চাদেরকে কিছুগুলি মানুষ বাচ্চারা যাদের কোন গুনাহ নাই গুনাহ আছে তাদের তাদের গুনাহ আছে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কচি কচি বাচ্চাদেরকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তাদেরকে জান্নাতে দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আমি রব্বুল আলামিন গুনাহ কথা মাফ করে দিলাম সুবহানাল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে উনাকে এরকম ভাবে
দিনের জন্য এরকম ভাবে শাস্তি দেওয়া হলো আমার বোন আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দিল গলিয়া যায় মহতরম দোস্ত বুজুর্গ আমার মা বলে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা যদি আমরা বলতে
সুখ দিতে পারবা আল্লাহ প্রাণমান বিদান বিলাল তুমি আযান দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন জিব্রাইল চৌতাস মানে আমি বিলালের পায়ে আওয়াজ আমি শুনতে পাই সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ. اللَّهُ أَكْبَرُ. আপনি গল্প করি না শুনি কথা হল্লা সিল্লা হল্লা সিল্লা মতো কথা শোনা এমনি কথা হাউল হয়ে যায় সামনে কোরআন আছে কোরআন নিয়ে বললে তাও হাউল হয়ে যায় কারণ সম্মুখে যখন দেয়া দেবি হয় যখন কোরআনের মাহফিলে যখন দেয়া দেবি হয় তখন কথা এমনি অটোমেটিক অন্য খান চলে যায় ঠিক কি না তাহলে কোরআনের মাহফিলে আমরা কোরআনের আয়াত শুনলাম কি শুনলাম কোরআনের আয়াত কি স্মরণ করে না দিনের মধ্যে বসে নেয় না কোরআনের আয়াত শুনতেছে কান্দে কিন্তু মাথার কান্দে ঘুরাইতেছে তাহলে এদের জন্য কি আছে ভাই এদের জন্য কি আছে জাহান্নাম আছে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের জন্য জাহান্নামে চোখ দিছে কান দিছে শোনার জন্য কান কিসের জন্য দিছে আমার জন্য সম্ভব শুনি শুনি আমল করার চেষ্টা করি করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমার 10 মিনিট আমি তা বিশ্বাস করতেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে নরমা রেখে চিরিজন করলেন কি কে চিরিজন করলেন নরমা রেখে চিরিজন করলেন এবার নরমা রেখে কেমন ভাবে দুনিয়ার ভিতরে বসবাস করবে ভাইরা নরমা রেখে কেমন ভাবে বসবাস করবে শিখে ধরবে আছে না নাই ডার্লিং আমরা করতে যাই আজকে সরস্বতী পূজা ছিল আমি যুবক ভাইদেরকে আমি বলবো নিজের ডার্লিং এসে টুকরা সরি পারে না নিজের ডার্লিং এসে যারা দুনিয়ার বুকে চলে যায় কয়মা অনুযায়ী বিবাহ করেছে তাদেরকে তুমি নিয়ে ঘুরো তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে তাদেরকে নিয়ে তুমি তাদের আসে না নাই ভালো লাগে কি আরে যুবক ভাইরা ভালো লাগে আমার এইবার তুমি তোমার স্ত্রী নিয়ে মন কিছু ঘুরো আর ফিরো আরে ভাই এত কথা বলছেন তোমরা ঘুরবা ঠিক কিন্তু সবাই জানি জানি না
وسلم وقل يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منهما رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. الله أكبر.